হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল থান্ডাইয়ের রেসিপি। তাহলে চলো দেখে নিই আমাদের এর জন্য কী কী লাগবে। এখানে নিয়ে নিয়েছি 20-25টা কাজু এবং আমন্ড বাদাম, 3 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন চারমগজ, 1/4 রোজ প্যাটেট, 1/5 এলাচ, দারচিনি এবং গোলমরিচ। এরপরে একটা পাত্র নিয়ে তার মধ্যে সবগুলো ঢেলে নেব। আমার কাছে এখানে পেস্তা বাদাম ছিল না, তো তোমরা যারা পেস্তা বাদাম দিতে চাও তারা এর মধ্যে পেস্তা বাদামও অ্যাড করে দিতে পারো। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল এবং সবগুলো ভালো করে মিশিয়ে কম করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ জলগুলো অনেকটাই সোপ করে নিয়েছে। এরপরে জল সমেত নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে এবং ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবং পেস্টটি বানানোর পরে এরকম দেখতে হবে, এটি খুব বেশি কিন্তু পাতলা হবে না। পরে কড়াই বসিয়ে কড়াইতে এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এরপরে দুধটি ভালোভাবে ফুটে আসলে তখন এর মধ্যে আগে থেকেই বানিয়ে রাখা থান্ডাইয়ের পেস্টটি দিয়ে দেব। এই ক্ষেত্রে বলে দিই আমরা থান্ডাইটির ঘনত্ব যেরকম রাখতে চাইব সেই পরিমাণ পেস্ট এর মধ্যে অ্যাড করব। আমি এখানে 4 টেবিল স্পুন থান্ডাইয়ের পেস্ট নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম করতে পারো, আর বাকি পেস্টটুকু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এই পুরো প্রক্রিয়াটি আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেশর, তারপরে দুধটিকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে দুধটি যখন ভালো মতো ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাও তোমরা নিজেদের পরিমাণ মতো এবং যেরকম মিষ্টি খেতে চাও সেই বুঝেই ব্যবহার করবে। চিনি দিয়ে আরও প্রায় 2 মিনিট মতো এটিকে ফুটিয়ে নেব। এবার থান্ডাইটি তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে ঠান্ডা করার জন্য এটি রেখে দেব। এরপরে থান্ডাইটি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পরে গ্লাসে সার্ভ করলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, শুকনো গোলাপের পাপড়ি, কাজু বাদামের কুচি, আর দিয়ে দেব অল্প পরিমাণে কেশর। এইভাবে সহজ পদ্ধতিতে থান্ডাই বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো এবং বাড়িতে যে সকল গেস্ট আসবে তাদের সবাইকে সার্ভ করতে পারো। খুবই টেস্টি একটা পানীয় এবং তোমাদেরও গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা থান্ডাই খেতে কার না ভালো লাগে, তো তোমরাও অবশ্যই নিজেদের বাড়িতে বানিয়ে ফেলো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।